আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 13 সসীম ধারা নিয়ে। তো এই অধ্যায়টা পড়ার জন্য তোমাকে প্রথমে ধারা সম্পর্কে জানতে হবে, আর ধারা চেনার জন্য তোমাকে অনুক্রম বা সিকোয়েন্স চিনতে হবে। তো অনুক্রম বা সিকোয়েন্স জিনিসটা কি, ধরো কতগুলো রাশি বা কতগুলো পদ যদি একটা বিশেষ নিয়মে সাজানো থাকে তাহলেই তাকে অনুক্রম বা সিকোয়েন্স বলে। 3 তার থেকে 2 বড় হচ্ছে 5, তারপর তার থেকে আবার 2 বড় 7, 7 থেকে 2 বড় 9। এই যে বিশেষ একটা নিয়ম মেনে সংখ্যাগুলোকে লিখলাম এটাকেই বলে অনুক্রম। বিশেষ নিয়মে সংখ্যাগুলোকে লিখলে এটাকে অনুক্রম বলা হয়। ঠিক তেমনি ভাবে আমি যদি এখানে লিখি, তুমি দেখো এখানেও আমি সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যা 3 করে করে কমছে, 14 থেকে 3 কম 11, 11 থেকে 3 কম 8, 8 থেকে 3 কম 5। এই যে আমি একটা নিয়ম মেনে সংখ্যাগুলোকে লিখলাম, নিয়ম মেনে কতগুলো সংখ্যা লেখাকে বা সাজানোকেই বলে অনুক্রম। তাহলে অনুক্রমের সংখ্যাটা হবে এরকম, কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে সাজানো থাকলে তাকে অনুক্রম বলে। আশা করি তোমরা অনুক্রম চিনতে পারছো। এবার আমি ধারা সম্পর্কে আলোচনা করব। ধারাকে ইংরেজিতে সিরিজ বলে। ধারা জিনিসটা হচ্ছে এরকম যে কোনো একটা অনুক্রম, এই অনুক্রমের পদগুলো যদি পরপর যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তাহলে তাকে ধারা বলে। যদি আমি একটা উদাহরণ দিই, এই যে এখানের যে অনুক্রমগুলো আছে এগুলোকে আমি যোগ চিহ্ন দ্বারা যুক্ত করব। এই যোগ চিহ্ন দ্বারা যুক্ত করার ফলে এটা একটা ধারা হয়ে যায়, অর্থাৎ অনুক্রমগুলো যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত করলে সেটা ধারা হয়ে যায়। সেম ভাবে এটা দ্বিতীয় উদাহরণটা কে আমি যোগ চিহ্ন দ্বারা যদি যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে একটা ধারা। আশা করি বুঝতে পারছো। তো এখন ধারার সংখ্যাটা কি হবে, ধারার সংখ্যাটা হবে কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে তাকে ধারা বলে। আমি সংজ্ঞায় শুধু প্লাস চিহ্নের কথা লিখছি, কারণ তোমাদের পাঠ্য বইয়ে সংখ্যাটা এইভাবে দেওয়া আছে, এখানে প্লাসের জায়গায় মাইনাস হইতে পারে। তো আশা করি তোমরা ধারা চিনতে পারছো। আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে অনুক্রম যেখানে কিছু সংখ্যা পরপর নিয়ম মেনে সাজানো থাকবে, তারপরে শিখলাম ধারা যেখানে অনুক্রমগুলো যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ধারার প্রকারভেদ সম্পর্কে জানবো। ধারার প্রকারভেদ জানার জন্য এই এক্সাম্পলগুলো একটু দেখি। তুমি এখানে যদি এই যে এই ধারাটা খেয়াল করো, 1, 3, 5, 7, একটু ভালো করে খেয়াল করলে দেখবে যে প্রত্যেকটা সংখ্যা 2 করে করে বাড়ছে। তো আমি এখানে লিখতে পারি যে +2 মানে 2 করে করে বাড়ছে। এই ধারাটা যদি খেয়াল করো প্রত্যেকটা সংখ্যা এখানে 3 করে করে বাড়ছে, অর্থাৎ +3 হয়েছে প্রত্যেকবার। আর এই ধারাটা যদি খেয়াল করো আমরা এই দেখবো যে প্রত্যেকবার 4 করে কমে গেছে, অর্থাৎ -4। এই যে প্রত্যেকবার সমান হারে কমে বা বাড়ে এই ধরনের ধারাগুলোকে বলা হয় সমান্তর ধারা। ধারা এই সমান্তর শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে হয় সমান যোগ অন্তর, অন্তর মানে পার্থক্য, অর্থাৎ পার্থক্যগুলো প্রত্যেকবার সমান হবে, এটা বাড়তেও পারে কমতেও পারে। অর্থাৎ পার্থক্য যদি প্রত্যেকবার সমান হয় তাহলে সেটাকে সমান্তর ধারা বলে। এবার আমি দেখব গুণোত্তর ধারা। যদি এই ধারাটা খেয়াল করো, 4 থেকে 8, তারপরে 16, তারপর 32, এখানে কি হচ্ছে, 4 এর দ্বিগুণ 8, 4 দ্বিগুণে 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, অর্থাৎ প্রত্যেকবার 2 গুণ করে করে বাড়তেছে। আর এটা যদি খেয়াল করো এখানে দেখবা যে প্রত্যেকবার 3 গুণ করে বাড়তেছে, 3 3 9, 3 9 27। তো যদি এরকম গুণ আকারে বাড়ে, 3 গুণ 4 গুণ 5 গুণ করে বাড়ে বা কমে, এই ধরনের ধারাগুলোকে বলা হয় গুণোত্তর ধারা। তো এই এক্সাম্পল থেকে আমরা কি শিখলাম, এই এক্সাম্পল থেকে আমি শিখতে পারলাম যে ধারা 2 প্রকার, ধারা হচ্ছে 2 প্রকার, সমান্তর ধারা গুণোত্তর ধারা। সমান্তর ধারা আমরা কোনটাকে বলি, পার্থক্য সর্বদা সমান হয়। আর গুণোত্তর ধারা আমরা কোনগুলোকে বলবো, যেখানে তোমার বাড়বে গুণ আকারে বাড়বে, 2 গুণ 3 গুণ করে বাড়বে, অথবা এই কথাটাকে এইভাবেও বলা যায় যে এদের ভাগফল বা অনুপাত সবসময় সমান হবে, অনুপাত সর্বদা সমান। এই অনুপাতের বিষয়টা আমি পরে আলোচনা করব। তো আমরা এখান থেকে জানলাম ধারা 2 প্রকার, সমান্তর ধারা গুণোত্তর ধারা। তো এই যে 13.1 আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব, আর 13.2 গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে নেওয়া উচিত, এই সমান্তর ধারা আবার 2 ধরনের হইতে পারে, সমান্তর ধারা 2 প্রকার হইতে পারে। একটাকে বলা হয় সসীম বা শান্ত ধারা, আর একটাকে বলা হয় অসীম বা অনন্ত ধারা। এক্সাম্পল দিলে বোঝা যাবে জিনিসটা। সসীম এই শব্দটার অর্থ কি, যেটার শেষ আছে, আর অসীম যেটার শেষ নেই। তো সসীম ধারাগুলো এরকম হবে 2, 4, 6, 8, এখানে শেষ হয়ে যাবে। আর অসীম ধারাটা হবে এরকম 2, 4, 6, 8, তারপর ডট ডট ডট, এটা চলতে থাকবে, এটার কোনো শেষ নাই। আশা করি ধারার প্রকারভেদ তোমরা বুঝতে পারছো। এবার আমরা খুব ছোট দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব, তারপরে এই লেকচারে। বন্ধুরা এই প্রশ্নটি খেয়াল করো, এখানে বলা হচ্ছে একটি অনুক্রমের সাধারণ পদ 3n+2 অনুক্রমটি লিখো, অর্থাৎ একটা অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রমটি লিখতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমি যেটা করবো, প্রথম লিখে নিবো যে সাধারণ পদ,
আমি লিখে নিলাম যে সাধারণ পদ 3n প্লাস 2। এবার তুমি যদি n এর মান এখানে এক বসাও, n এর মান যদি এক বসাও তাহলে অনুক্রমে প্রথম পদ পাওয়া যাবে, দুই বসাই এটা দ্বিতীয় পদ। এভাবে একটা অনুক্রম গঠন করার জন্য কমপক্ষে তিনটা পদের প্রয়োজন, কমপক্ষে তিনটা পদ ছাড়া অনুক্রম হবে না। তো তিনটা পদ অথবা চাইলে তুমি চারটা পাঁচটা পদ নির্ণয় করে দিতে পারো, তো আমি তিনটা পদ নির্ণয় করে দেখাবো। তো n ইকুয়ালস টু যদি 1 হয়, n ইকুয়ালস টু 1 হলে অনুক্রমটির প্রথম পদ কত হবে? অনুক্রমটির প্রথম পদ, n এর মান আমি 1 বসাই দিব, তো তোমার জানা আছে 3 ওকে 3 যোগ 2 সমান 5। তো অনুক্রমটির প্রথম পদ আমি পেলাম 5। একইভাবে দ্বিতীয় আর তৃতীয় পদটা আমি নির্ণয় করে নিচ্ছি। তো আমি এখানে n এর মান 2 বসিয়ে অনুক্রমটির দ্বিতীয় পদ পাইলাম 8, এবং 3 বসিয়ে পাইলাম 11। তারপর আমি তুমি চাইলে এভাবে ডট ডট চিহ্ন দিতে পারো, এটার অর্থ হচ্ছে এরপর আরো অনেকগুলো পদ আছে কিন্তু আমরা নির্ণয় করতেছি না। তো সুতরাং নির্ণয় অনুক্রমটি কি হবে? নির্ণয় অনুক্রম প্রথম পদ আমরা কত পাইছি? 5, তারপর 8, তারপর 11, তারপর ডট ডট দিয়ে দিব, তার মানে এরপরে আরো আছে। আশা করি বুঝতে পারছো যে একটা অনুক্রমের সাধারণ পদ দেওয়া থাকলে সেই সাধারণ পদ থেকে অনুক্রমটি কিভাবে নির্ণয় করা লাগে। তো এরকম আরো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আর তোমরা মনে রাখবা এই ধরনের অঙ্কগুলো শুধুমাত্র এমসিকিউর জন্যই কাজে লাগে, সৃজনশীলে এগুলো আসে না। তো আমরা এরপরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে বলা আছে 1/2 পাওয়ার n হলো একটি অনুক্রমের সাধারণ পদ, অনুক্রমটি নির্ণয় করো। অর্থাৎ একটা সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রমটি নির্ণয় করতে হবে। তো আমি নিয়ম অনুযায়ী প্রথম সাধারণ পদটা লিখে নিব, সাধারণ পদ 1/2 পাওয়ার n, এটা লিখে নিলাম। তারপর আমার জানা আছে যে n এর মান যদি আমি এক বসাই তাহলে অনুক্রমটির প্রথম পদ পাওয়া যাবে, দুই বসাইলে দ্বিতীয় পদ। এইভাবে আমি বের করতে থাকবো। তো এখানে n ইকুয়ালস টু 1 হলে প্রথম পদ, প্রথম পদটা হবে এখানে আমি n এর মান 1 বসাবো। তোমার জানা আছে 2-র উপর যদি পাওয়ার 1 হয় সেটা 2-ই থাকবে। তো আমি এভাবে n এর মান 1 বসিয়ে প্রথম পদ অনুক্রমটির প্রথম পদ পাইলাম 1/2। একইভাবে 2 আর 3 বসিয়ে বাকি পদগুলো নির্ণয় করে নিচ্ছি। এখানে আমি n এর মান 2 বসিয়ে যে মানটা পাইলাম সেটা হচ্ছে 1/4, আর n এর মান 3 বসিয়ে পাইলাম 1/8। তো আমি অনুক্রমের তিনটা পদ নির্ণয় করলাম, প্রথম পদটা 1/2, দ্বিতীয় পদটা 1/4, তৃতীয় পদটা হচ্ছে 1/8। তো আমি লিখে ফেলবো, সুতরাং নির্ণয় অনুক্রম, নির্ণয় অনুক্রম 1/2, 1/4, 1/8, তারপর ডট ডট দিয়ে দিব। এই ক্লাসটা এ পর্যন্তই। দ্বিতীয় ক্লাসে আমরা, দ্বিতীয় লেকচারে আমরা সাধারণ পদ কিভাবে নির্ণয় করে সেটা দেখাবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।